আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও যে থামনেল দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি আসলে কোন টপিকের উপরে ভিডিওটা তৈরি করছি তো বন্ধুরা আমাদের ফোনে যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারগুলো একসময় অকেজও হয়ে যায় আমরা বুঝি না তাই কিন্তু অকেজ হয়ে পড়ে অবশ্য কাজগুলো চলে কিন্তু স্লো কাজগুলো চলে কিন্তু কাজগুলো করতে গেলে অনেক ডিস্টার্ব বোধ করতে হয় যেমন আমাদের ফেসবুক আছে মেসেঞ্জার আছে আদার যত অ্যাপ্লিকেশান আছে সমস্ত এক সময় কিন্তু আপডেট চায় যখন আমরা আপডেট না দিতে পারি তখন কি হয়ে যায় তখন ওইগুলো আনইনস্টাল মানে লেখা উঠে পড়ে থাকে তখন ওই সফটওয়্যারগুলোর ভিতরে ঢুকলে ওই সফটওয়্যার তো কাজ করেই না আরও অন্য আদার সাইডে কাজ করতে গেলেও ওগুলো ব্যাঘাত তৈরি করে তো বন্ধুরা আমার যে থামনেল এটা দিয়েই কিন্তু আজকের আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আজকে দেখাবো যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং এই লেখাগুলো কেন আসে আর এর সমাধানটা কি সেটাও আপনাদের নামে দেখাই দিব তো আপনারা বরাবরের মতন দেখছেন এসকে রাসেল অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি আসির রাসেল আপনাদের সাথে তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকের পর থেকে এরকম সমস্যার আপনাদের ফেস করতে হবে না তো ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক বন্ধুরা সোলারসি মোবাইল স্ক্রিনে তো আজকেরা একটা কথা বলে রাখি যে সব মানে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে যে আমাদের ফোনের যে সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলো বিভিন্ন সময় এই ধরনের সমস্যা দেয় কোন সমস্যা আমি আপনাদের দেখাই আমি প্লেস্টারটা ওপেন করতেছি তো বন্ধুরা প্লেস্টারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে কী করবেন এই জন্যে আপনাদের জিমেইলের যে লোগো এটা পরে টাচ করবেন মানে প্রোফাইল পিকচার জিমেইলের এটা পরে টাচ করবেন করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এটা পরে টাচ করবেন তো বন্ধুরা এটা পরে যখন টাচ করবেন তখন দেখতে পারছেন এখানে সি ডিটেলস লেখা এটা পরে টাচ করবেন তো সি ডিটেলস লেখার পরে দেখতে পারছেন এইখানে কিন্তু সব যে সফটওয়্যার এই সফটওয়্যারগুলো সব কিন্তু আপডেট চেয়ে বসে আছে এবং দেখতে পারছেন এইখানে লেখা আছে কুডনাট ইনস্টল এখানে লেখা আছে কুডনাট ইনস্টল এরকম লেখা আছে তো দেখুন এ সফটওয়্যারগুলো কিন্তু আপডেটও চাচ্ছে না এ জায়গায় কিন্তু ওপেন চাচ্ছে আর এই জায়গাতে আন আনইনস্টল তো এই সমস্যা এখন আপনি ওপেন করলে ফেসবুকটা ওপেন হবে এবং যদি আনইনস্টল করে দেন তাহলে এখান থেকে আনইনস্টল হয়ে যাবে তো আনইনস্টল তো করব না অবশ্য আপডেট না করলে কিন্তু এটা ঠিক হবে না এই যে লেখাগুলো এসে বসে আছে এই লেখাগুলো কিন্তু আপডেট না দিলে ঠিক হবে না তো এখানে যদি আপনি ওয়াল আপডেট করে দেন তাহলে কিন্তু সবগুলো আপডেট নেবে বাট এই যে উপরের চাইটটা এই চাইটটা কিন্তু আপডেট নেবে না তো এই কোটাকে আপডেট দিতে গেলে কি করতে হবে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে তো এই সমস্যা যখন হয় তখন কিন্তু ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু কাজ করে কম ফোনগুলো হ্যাং করে বেশি গরম হয় বেশি কাজগুলো আস্তে আস্তে করে এবং অন্য কোনো ব্রাউজারে কাজ করতে গেলেই এই সফটওয়্যারগুলো তখন ঝামেলা করে এতে ফোন হ্যাং করে তো বন্ধুরা সেটিংয়ের ভিতরে চলে যেতে হবে তবে আমি সেটিংটা ওপেন করে নিয়েছি তো সেটিংটা ওপেন করার পরে স্কল ডাউন করে নিচের দিকে চলে অ্যাপ নামের একটা অপশান আছে অপশানটা খুঁজে বের করে নেবে তো আমি এই অপশানটা খুঁজে বের করে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখুন ম্যানেজ নামের একটা অপশান তো এটা পরে টাচ করবেন তো এটা পরে এটা ট্যাপ করে দেওয়ার পরে এটা যখন ওপেন হবে এখান থেকে যে সফটওয়্যারগুলো আপনার ওই সমস্যা সফটওয়্যারগুলো খুঁজে বের করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আসছে আমার যে সফটওয়্যারগুলো সব কিন্তু এইখানে আসছে তো আসার পরে এইখান থেকে আমি আমার সিম্পলি অ্যাট ফার্স্টে ফেসবুক লাইটটা আমি বেছে নিব তো দেখতে পাচ্ছেন এইখানে ফেসবুক লাইটটা আমি বেছে নিছি কারণ আমার ফেসবুক লাইটে কিন্তু এই সমস্যা ছিল তো ফেসবুক লাইটটা আমি ওপেন করে নিচ্ছি ফেসবুক লাইটটা ওপেন করে নেওয়ার পরে এইখানে দেখতে পারছেন কিছু অপশন পড়ে আছে এই যে অপশানটা ক্লিয়ার ডাটা এটা পরে টাচ করবেন এটার পরে টাচ করে ক্লিয়ার কেস এটা পরে টাচ করবেন এখান থেকে ক্লিয়ার কেস এটা পরে টাচ করবেন তো পরে টাচ করার পরে এইখান থেকে সম্পূর্ণ বেরোয় চলে যাবেন সম্পূর্ণ বেরোয় চলে যাওয়া আবার প্লে স্টোরে চলে যাবেন স্টোরে চলে যাওয়ার পরে এইবার দেখুন এটা কিন্তু আপডেট চাচ্ছে এইবার এটাকে আপডেট করে দিতে হবে এটাকে আপডেট করে দেওয়ার পরে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লাইটটা কিন্তু আপডেট চলতেছে তো আপনারা এইভাবে কিন্তু এই সমস্যার সমাধানগুলো করে নিতে পারবেন এটা আপডেট হওয়ার পরে আগের মতন ফেসবুক লাইট বা যেটা আপনি আপডেট করবেন আগের মতনই কাজ করবে তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি এইখানে আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে আপনি কখনও অল আপডেট দিয়ে রাখবেন না যদি আপনি অল আপডেট দিয়ে রাখেন তাহলে আপনার ফোনের এমবি শেষ হয়ে যাবে অটোমেটিক সমস্ত সফটওয়্যারগুলো আপডেট হতে থাকবে এখন এই জায়গায় একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে আপনার জরুরি যেগুলো যেমন ফেসবুক ফেসবুক লাইট ম্যাসেঞ্জার ইমো এইগুলো আপনি অটোমেটিক আপডেট দিয়ে রাখতে পারবেন আরগুলো কিন্তু অটোমেটিক আপডেট দেওয়া লাগবে না শুধু এইগুলো আপনি চাইলে অটোমেটিক আপডেট দিতে পারবেন যে এইগুলো আপনার সময় দরকার হয় সবসময় আপনি ইউজ করেন আপডেট না হলে কাজ করে কম স্লো হয়ে যায় নতুন ভার্সন অ্যাড হয় না এই সমস্যা যদি আপনি মনে করে থাকেন তাহলে শুধু এইগুলো কিন্তু আপনি অটোমেটিক আপডেট করে রাখতে পারবেন আর বাকিগুলো অফ করা থাকবে সেটা কীভাবে যেটা আপনি এই এভাবে অটো আপডেট করে রাখতে চান সেটা বারে টাস্ক করবেন তো ধরেন ফেসবুক লাইটটা অটো আপডেট করে রাখতে চাই যখনই কোনো নতুন কোনো ফিচার অ্যাড হবে অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে আমার ফেসবুক অটোমেটিক আপডেট নিয়ে নেবে আর বাকিগুলো কিন্তু আপডেট নেবেন আমি যতক্ষণ আপডেট না দিব তো তারপরে কী করবেন এটা ওপেন করার পরে এই যে থ্রি ডান সাইডে এটার পরে টাচ করে দেবেন করার পরে এই যে অ্যানাবেল অটো আপডেট এটার পরে একটা টাচ করে দেবেন এটার পরে টাচ করে এটা যদি আপনি টার্ন অন করে দেন তাহলে কী হবে দেখুন এইখানে একটা টিক চিহ্ন চলে আসছে এটা কিন্তু শুধু আমি ফেসবুক লাইটের ভিতরে ঢুকে অন করেছি এই জন্য এটা কিন্তু শুধু ফেসবুক লাইটের জন্য প্রযোজ্য আর ও আদার্স কোনো অ্যাপসের ভিতরে ঢুকলে কিন্তু অপশান আসবে না দেখুন আমি আপনাদের দেখে ফেসবুক লাইটের ভিতরে দেখুন এটা টিকচিহ্ন দেওয়া আছে এখান থেকে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে দেখুন এই এটা পরে টাচ করতেছি এইখানে এটা টিক দেখুন এটার ভিতরে কিন্তু একটা টিকমার্ক দেওয়া আছে যেগুলো আমি আপডেট দিব এটার ভিতরে শুধু টিকমার্ক এটা আমি আগে দিয়ে আগে দিয়ে রাখছিলাম ঠিক আছে বাকিগুলোর ভিতরে কিন্তু এই সেটিং কিন্তু অফ করা আছে দেখুন আমি এটার ভিতরে গেলাম এটার ভিতরে কিন্তু নাই তো এইভাবে কিন্তু আপনার যেটা দরকার সেটা কিন্তু আপনি অটোমেটিক আপডেট করে নিতে পারবেন নেওয়ার পরে আমি এটা একটা করে আপডেট করতেছি দেখুন আমার ফেসবুক লাইট কিন্তু আপডেট হয়ে গেছে এখন আমি এটাকে আপডেট করব তো আমি এটা টাচ করে দিচ্ছি দেখুন এটার ভিতরেও কিন্তু না আমি উঠাই দিছি ঠিক এটা পরে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাও কিন্তু আপডেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা সবগুলো আপডেট করে নিতে পারেন আপনার যেটা ইচ্ছা তারপরে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো সুন্দরভাবে কাজ করবে তো বন্ধুরা এভাবে কিন্তু এগুলো সমাধান করে নেবেন দেখুন এই যে এই যে জিবোর্ড গুগল কিবোর্ড দেখুন এখানে আপডেটও নাই তারপর হচ্ছে ওপেনও নাই ইনস্টলও নাই শুধু আন ইনস্টল পড়ে আছে তো এটাও কিন্তু ওইভাবে ওই ভিতরে গিয়ে অ্যাপসের ভিতরে গিয়ে ক্লিয়ার ক্যাশ করে এটাকে আপডেট দিয়ে দিবেন দেওয়ার পরে এটা কিন্তু আগের মতন কাজ করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের আসার জন্য চেষ্টা করতে পারি সেই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ